এক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নাটকের শেষ যেন মিলছেই না। নেটফ্লিক্সের কোনো থ্রিলারের মতোই বাঁকে বাঁকে তার টুইস্ট আর রহস্যে ঘেরা। পাক ভারত ভূ রাজনীতির ডামাডোলে মাস কয়েক আগেও টুর্নামেন্টের ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় আইসিসি, তবে এবার যেন কড়াকড়ি অবস্থানে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। ভারতের গড়িমসি থামাতে সাফ জানিয়ে দেয়া হয়েছে, পাকিস্তানে আয়োজন করা হবে 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। আট দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে পাকিস্তানের তিন ভেন্যু লাহোর, করাচি, রাওয়ালপিন্ডির অবকাঠামো উন্নয়নে কাজ করছে পাকিস্তান। মাসখানেকের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে প্রতিটি স্টেডিয়াম, জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিত শর্মাদের বিসিসিআই পাকিস্তানে পাঠাবে কিনা সে ব্যাপারে এখনও নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত। ভারত কিছু না জানালেও সম্প্রতি দুবাইয়ে নারী বিশ্বকাপ নিয়ে আয়োজিত আইসিসির বৈঠকে নেওয়া হয়েছে কঠোর সিদ্ধান্ত, অবসান করা হয়েছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু জটিলতা। ভারত ছাড়া বাকি সাত দলের পাকিস্তানে টুর্নামেন্ট আয়োজন নিয়ে কোনো প্রশ্ন না থাকায় সেখানে আয়োজন করা হবে আট দলের এই মেগা ইভেন্ট, জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ এলারডাইস। পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যত্র নেয়ার কোনো পরিকল্পনাই নেই বলে সাফ জানিয়েছেন এই কর্মকর্তা। অংশ নেয়া সাত দলের সাথে কথা বলেই নাকি নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। অতীতে পাকিস্তানে নিরাপত্তা জটিলতা থাকলেও তা এখন কাটিয়ে উঠেছে দেশটি, আর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সক্ষমতা পাকিস্তানের আছে বলে আশাবাদী আইসিসি। 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানেই অনুষ্ঠিত হবে, এই টুর্নামেন্ট পাকিস্তান আয়োজন করবে এমন সিদ্ধান্ত হওয়ার পরই আইসিসির একটা টিম দেশটিতে সফর করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর আগে আরও একবার সফরে যাবে আইসিসির কমিটি। এদিকে আসরটি সামনে রেখে পাকিস্তানের তিন ভেন্যু সংস্কারের কাজ শুরু হলেও নিরাপত্তার স্বার্থে ভারতের ম্যাচগুলোকে রাখা হয়েছে শুধুই লাহোরে। তবে আইসিসির ওপর ছড়ি ঘোরানো ভারত কি এমন সিদ্ধান্ত এত সহজেই মেনে নেবে, নাকি পরিস্থিতি ঠান্ডা রাখতেই ফাঁকা গুলি ছুড়েছেন আইসিসির প্রধান নির্বাহী? রেদওয়ান শাওন, একাত্তর।